মাঘফীরাতের অফুরন্ত বার্তা নিয়ে সুযোগ নিয়ে বছর ঘুরে আবারও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে পবিত্র মাহের রমজান পবিত্র রমজান মাসেই আল্লাহ তালা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রসুল উল্লাহ সলাল্লাহ আলিয়াল্লামের উপরে পবিত্র কুরআন নাজিল করেছেন আল্লাহ তালা সুরা আল বাকারার একশোতে পঁচাশি নম্বর আয়তে উল্লেখ করেছেন শাহরুর মাদ আল্লাদি উং সিলাফি ও আন মিনাল হুদা অলফুর খান রমজান মাস এ মাসে কোরআন নাজিল করা হয়েছে এটি মানুষের জন্য হেদায়াত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন নাজিলের এই মাসে আমরা কোরআন বেশি করে পড়া বুঝা এবং সে অনুসারে চর্চা করার জন্য প্রচেষ্টা চালানো উচিত এবং একই সাথে কোরআনের বাহক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের জীবনী ভালো করে জানা তার হাদিস সমূহ জানা সুন্না ভালো করে জানা এবং সে অনুসারে আমাদেরকে আমল করার জন্যে তৎপরতা বেশি করে চালাতে হবে মোহাম্মদ সালু সাল্লাম সেই মানুষদেরকে শ্রেষ্ঠ মানুষ হিসাবে ঘোষণা করেছেন যারা নিজেরা কোরআন শিখে এবং অন্যদেরকে শেখায় নবীজির ঘোষিত সেই শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্যে আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে বিশেষ করে রমজান মাসে আমরা নিজেরা কোরআন শিখতে পারি এবং অন্যদেরকে শেখানোর জন্যে অনেক বেশি প্রচেষ্টা চালাতে পারি এ মাসে আল্লাহ তালা একই সাথে সকল মুসলমানের জন্য টানা এক মাস রোজা রাখাকে ফরজ করেছেন কোরআনের সুরা একশো তো তিরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন আলী কুমসিয়া আল্লা কুম্লা হে ইমানদারগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো এই তাকওয়া অর্জনের ক্ষেত্রে আল্লাহ তালা রমজান মাসে আমাদেরকে বিশেষভাবে বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করে দিয়েছেন যেমন প্রথমত রমজান মাসে আল্লাহর ইবাদত করলে তালা সেই সমস্ত ইবাদতের মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে দিয়েছেন নফল ইবাদত সমূহকে ফরজের সমান এবং ফরজ ইবাদত সমূহকে সত্তর গুণ বেশি মর্যাদা দেওয়ার ঘোষণা আল্লাহতালার পক্ষ থেকে দেওয়া হয়েছে আমরা আল্লাহর পক্ষ থেকে এই প্রণোদনা পেয়ে আল্লাহর ইবাদতে আরও বেশি করে মশগুল হওয়ার ব্যাপারে তৎপর হতে পারি দ্বিতীয়ত তাকু অর্জনের পথে সাধারণত শয়তান বাধা সৃষ্টি করে থাকে এই কারণেই আল্লাহাল রমজান মাসে আমাদেরকে তাকুয়ার প্রশিক্ষণ গ্রহণের সুবিধার্থে শয়তানকে বেঁধে রাখার ঘোষণা দিয়েছেন শয়তান বেঁধে থাকার কারণে সে আমাদের তাকু অর্জনের পথে বাধা সৃষ্টি করতে পারে না যার ফলশ্রুতিতে আমরা সমস্ত প্রকারের পাপকর্ম থেকে বিরত হওয়ার সিদ্ধান্ত নিতে পারি তবা করে আল্লাহর দিকে ফিরে আসার জন্য তৎপর হতে পারি তৃতীয়ত যখন আমরা সমাজের সকল মুসলিম একই সাথে তাকু অর্জনের জন্য প্রচেষ্টা চালাই তখন আমাদের জন্যে একটি তাকুয়াপূর্ণ পরিবেশ পাওয়াটা সহজতর হয়ে যায় আমরা এই সময়ে প্রত্যেকে ব্যক্তিগতভাবে এবং সামাজিকভাবে তাকু অর্জনের জন্য পরিবেশ তৈরি করার জন্য ভূমিকা পালন করতে চাই এই জন্য আমরা সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ জানাই আসুন আমরা নিজেরা তাকু অর্জনের জন্য যত্নবান হই এবং সমাজের সকল মানুষকে তাকু অর্জনের ক্ষেত্রে সহযোগিতা করার লক্ষ্যে ভূমিকা রাখি এবছর কঠিন এক পরিস্থিতির সময়ে পবিত্র মাহে রমজান রহমতের বার্তা নিয়ে আমাদের মাঝে আগমন করেছে যার কারণে এবারকার রমজানে আমাদের প্রস্তুতিটাও বিশেষভাবেই হতে হবে করোনা ভাইরাসের সংক্রমণে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই যাচ্ছে সংক্রমণের আশঙ্কার কারণে এবং লকডাউনের কারণে সমাজের একটি বিরাট অংশের মানুষ অর্থনৈতিক দুরবস্থার শিকার হয়েছেন আমরা যদি একে অপরকে সহযোগিতা করতে পারি তাহলে এই পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে ইনশাল্লাহ এক্ষেত্রে আমরা মনে করি শুধুমাত্র সরকার বা গুটি কয়েক সংগঠন বা সংস্থা বা ব্যক্তির পক্ষে গোটা পরিস্থিতি সামাল দেওয়া কোনোভাবেই সম্ভবপর নয় এক্ষেত্রে আমরা সমাজের সবাই মিলে পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এই পরিস্থিতি উত্তরণের জন্য প্রচেষ্টা চালাবো এবং আল্লাহ তালার কাছে আমরা সাহায্য চাইব ইনশাল্লাহ প্রতিবেশীর হক আদায় করার জন্যে ইসলাম বিশেষভাবে নির্দেশনা দিয়েছে মিশকাত শরীফের হাদিসে এসেছে ইবনে আব্বাস রাদ আনহু হতে বর্ণিত রসুল উল্লাহ সাল আলহাসাল্লাম বলেছেন সে পরিপূর্ণ মুমিন হতে পারে না যে নিজের পেট ভর্তি রাখে কিন্তু তার প্রতিবেশী অভুক্ত অবস্থায় থাকে অতএব সরকার সংগঠন সংস্থার পাশাপাশি আমাদের প্রত্যেককেই প্রতিবেশীর অধিকার আদায়ের জন্যে তৎপর হতে হবে প্রতিবেশী সহ আমরা সবাই মিলে খেয়ে পরে বাঁচার জন্যে চেষ্টা করলে ইনশাল্লাহ এই পরিস্থিতি উত্তরণ আমাদের পক্ষে সম্ভব হবে আমাদেরকে অবশ্যই অপচয় ও অপব্যয় থেকে বিরত থাকতে হবে এবং অন্যদের কথা বিবেচনায় রাখতে হবে আমরা প্রত্যেকটি সচ্ছল মানুষের প্রতি অনুরোধ করতে চাই আপনারা প্রতিবেশীদের অসহায় প্রতিবেশীদের পাশে দাঁড়ানোর জন্য প্রচেষ্টা চালান সমাজের প্রত্যেকটি মানুষ ইফতার এবং সেহেরি সময়ে খেতে পারলেন কি না সেদিকে নজর রাখার জন্য চেষ্টা করুন যারা নিজেরা প্রতিবেশীদের পাশে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে সক্ষম নয় সেই মানুষদের প্রতিও আহ্বান জানাতে চাই আপনারা প্রতিবেশীদের খোঁজ রেখে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিশেষভাবে সচ্ছলদের প্রতি আহ্বান জানান বা তাদেরকে অনুরোধ জানান সেই সাথে ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটি কর্মীকে আমরা অনুরোধ করতে চাই আপনারা নিজ নিজ পরিবার আত্মীয় স্বজন এবং সচ্ছল মানুষদেরকে প্রতিবেশীদের পাশে দাঁড়ানোর জন্য উদ্বুদ্ধ করুন এবং সবার আগে নিজেরা প্রতিবেশীদের খোঁজ খবর রাখার জন্যে তৎপর হন আল্লাহর রহমতে এই পরিস্থিতির উত্তরণ ঘটলে তারপরে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও অর্থনৈতিক অবস্থা কেমন দাঁড়াবে সেটা নিয়ে বিরাট আশঙ্কা রয়েছে এক্ষেত্রে সরকারকে অবশ্যই এখনই প্রয়োজনীয় পলিসি এবং ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা সুরা ইউসুফ পড়লে দেখতে পারি ইউসুফ আলহিসাম তৎকালীন মিশরের বাদশার স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন এবং আল্লাহর ইচ্ছায় তিনি আপকামিং দুর্ভিক্ষের ব্যাপারে জানিয়েছিলেন এবং পরবর্তী সেই অবস্থার উত্তরণের জন্যে প্রয়োজনীয় অর্থনৈতিক সমাধান তিনি দান করেছিলেন সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করতে চাই এখনই আগামী দিনের অর্থনীতির কথা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পলিসি গ্রহণ করুন এবং অবশ্যই এক্ষেত্রে বর্তমান এবং ভবিষ্যৎ উভয় সময়কার ব্যাপারে চিন্তা করেই পলিসি গ্রহণ করার জন্য চেষ্টা করুন সেই সাথে আমাদেরকে আগামী দিনের অর্থনৈতিক দুরবস্থা থেকে মুক্তির জন্য এবং সমস্ত প্রকারের কঠিন অবস্থা থেকে মুক্তির জন্যে তাকোয়া অর্জন করার জন্য প্রচেষ্টা চালাতে হবে কারণ তাকোয়া অর্জন করলে আল্লাহ তালা মানুষকে বিপদ থেকে মুক্ত করেন এবং ডিজিকে অফুরন্ত ব্যবস্থা করে দেন সুরাতলাকের দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন অমাইন ইয়াদ তাকিল্লাহ ইয়াজ আল্লাহু মাখরজান যে কেউ আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তাকে মুক্তির উপায় বাতলে দেবেন এবং তৃতীয় এতে গিয়ে আল্লা তাল্লাহ বলেছেনবহু আল্লাহ তাল্লাহ তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যেটা তারা কল্পনাও করতে পারে নাই এবং যেই আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট রমজান মাসটাই তো তাক অর্জনের মাস অতএব আগামী দিনের পাথেও সংগ্রহ করার জন্য এটা একটি মক্ষম সময় এই সময়টাকে কাজে লাগিয়ে আসুন আমরা মোত্তাকি হই আসুন আমরা তবা করে আল্লাহর দিকে ফিরে আসি নিজেরা ফিরে আসি অন্যদেরকে ফিরে আসার জন্য উদ্বুদ্ধ করি এবং সেই সাথে চলমান বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহতালার তাল্লার কাছে বিশেষভাবে আমরা দোয়া করতে থাকি পৃথিবীর নানান প্রান্তে মুসলমান সহ বিভিন্ন মানুষের উপরে প্রতিহিংসা পরায়ণ হয়ে নির্যাতন পরিচালনা করা হয় বর্তমান করোনা ভাইরাসের সংক্রমণের পরিস্থিতিতে সেই সমস্ত নির্যাতন কিছুটা হলেও থেমে আছে আমরা নির্যাতনের সাথে সংশ্লিষ্ট মানুষদের প্রতি এবং সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর প্রতি দৃঢ়তার সাথে আহ্বান করতে চাই আপনারা এই নির্যাতন কার্যক্রমকে স্থায়ীভাবে বন্ধ করুন আপনারা আল্লাহ তালার দিকে ফিরে আসুন আপনারা অন্যায় জুলুম নির্যাতনের পথ স্থায়ীভাবে বন্ধ করার জন্যে ভূমিকা পালন করুন সেই সাথে সারা বিশ্বের যেখানেই মুসলমানগণ অভিবাসী রূপে রয়েছেন বা কার্যত বন্দি অবস্থায় রয়েছেন যেমন চীনের উইঘুরের মুসলমান কাশ্মীরের মুসলমান বৃন্দ আরাকানের রোহিঙ্গা মুসলমান বৃন্দ ইয়ামান সিরিয়ার মুসলমান বৃন্দ সহ সারা বিশ্বের যে যেখানে এই মুসলমানরা এই অবস্থার মধ্যে রয়েছেন তাদের কাছে সহযোগিতার হাত বৃদ্ধি করার জন্যে তাদের প্রতি সদয় হওয়ার জন্যে সারা বিশ্বের মুসলিম নেতৃবৃন্দের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি জীবন গঠনের অবারিত সুযোগ রয়েছে রমজান মাসে তাই শিক্ষার্থীদের একাডেমিক পড়ালেখার পাশাপাশি কোরআন হাদিসের চর্চা বৃদ্ধি ফরজ ওয়াজিবের সাথে সাথে সুনত নফল ইবাদতের ব্যাপারে আরও বেশি যত্নশীল হওয়া বিশেষ করে কিয়ামুল লাইলের দিকে যত্নবান হওয়ার জন্যে প্রচেষ্টা চালানো উচিত পবিত্র রমজান মাস হচ্ছে প্রশিক্ষণের মাস তাই আমাদেরকে গোটা রমজান মাসের ব্যাপারে পরিকল্পনা করে সে অনুসারে কাজ করলে আমাদের জন্য টার্গেট অর্জন করাটা সহজতর হতে পারে ইনশাআল্লাহ এই সময়ের মধ্যে আমাদের এমন কিছু তাকুয়াপূর্ণ ভালো অভ্যাস করার জন্য চেষ্টা করা উচিত যে সমস্ত অভ্যাসগুলো আগামী এগারো মাস সহ জীবনের শেষ পর্যন্ত আমরা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করতে পারব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ রাবুল আলমিন আমাদের রোজা সহ সমস্ত আমলগুলোকে কবুল করে নিন আমাদেরকে চলমান যে বিপদ রয়েছে করোনা ভাইরাসের পরিস্থিতি সেখান থেকে মুক্তিদান করুন সারা বিশ্বকে এই বিপদ থেকে মুক্ত করে দিন আলাবুল আলমিনের কাছে সেই দোয়া করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম নিয়ে বারতা। शुभो धिया अपारिलोरं जा